রবিবার 22শে আগস্ট 2021, রাত প্রায় 11টা 35। ব্লগ রেকর্ড করছি। আজকে রাখি পূর্ণিমা, অত্যন্ত সুন্দর চাঁদ উঠেছে। আজকের দিনটা একটা অদ্ভুত উড়ে দিন গেছে। আজকের দিনটা, তার আগের দিনটা অদ্ভুত দিন, এরকম দিন আমার, মানে আমি খুব কম ফেস করেছি লাইফে। WBCS পরীক্ষা ছিল আজকে, তো পরীক্ষাটা দিতে গেলাম। পরীক্ষাটা দিতে গিয়ে একটা যে প্রবলেম ফেস করলাম, সম্ভবত আমি পরীক্ষাটা ফেল করছি আমি এখনই জানি। এটা নিয়ে কোনো আমার সংশয় বা সন্দেহ নেই। ১১টা ৪০-৪৫ নাগাদ আমি আমার ভেনিউ অর্থাৎ মিত্র ইনস্টিটিউট, সূর্য সেন স্ট্রিট, পূরবী সিনেমার উল্টো দিকে, পূরবী সিনেমার বিল্ডিংটা এখন ভাঙছে, ভেঙে ফেলছে, আমি এসে পৌঁছলাম। বাইরে বোর্ডে রোল নাম্বার ওয়াইজ রুম নাম্বার দেওয়া হয়েছিল, তো আমি অত খেয়াল করিনি, জাস্ট দেখেছি শেষ দুটো ডিজিট হচ্ছে 70। ওই দেখে আমি হলে ঢুকে পড়েছি এবং দেখেছি রুম নাম্বার 16, লাস্টে 70 দেখেছি এবং দেখেছি রুম নাম্বার 16। আমি জিজ্ঞেস করছি রুম নাম্বার 16, ওরা বলে দিয়েছে পেছনের বিল্ডিংয়ের দোতলায়। সেখানে চলে গেলাম, গিয়ে বসেছি, গিয়ে জিজ্ঞেস করলাম, মানে আমাকে যিনি ইনভিজিলেটর তিনি জিজ্ঞেস করলেন যে রোল নাম্বার কত, আমি বললাম 70। আমাকে একটা জায়গা দেখিয়ে দিলেন, আমি সেখানে বসলাম, আমাকে ওয়েমার দেওয়া হলো, আমাকে বুকলেট দেওয়া হলো, আমি শুরু করে দিয়েছি এক্সাম। 40 মিনিট মতো আমি বুকলেটে দাগাদাগি করেছি, এমন সময় ইনভিজিলেটর এসে জিজ্ঞেস করছে তোমার নাম কি মানস সরকার? আমি বললাম না, চয়ন আচার্য। আমি বলছে যে তুমি, তোমার রোল নাম্বার কত? আমি রোল নাম্বারটা বললাম, তোমার অ্যাডমিটটা দেখি, অ্যাডমিট দেখালাম, বলল এখানে এই জায়গাটা হচ্ছে 370 রোল নাম্বারের জন্য, লাস্টে 370, তোমার লাস্ট 3 ডিজিট হচ্ছে 070, তুমি খেয়াল করনি নিজের রোল নাম্বার, তুমি ঢুকে পড়েছো, তোমার তো পরীক্ষা এখানেই খতম, খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও আর কি, শেষ, থ আকাশ থেকে পড়লো। আমার মানে অসহায় মুখ দেখে বোধহয় ইনভিজিলেটার একটু দয়া হলো, বললো ঠিক আছে তুমি একটু বসো, দাঁড়া আমি খোঁজ নিচ্ছি, বলে খানিক বাদে একটা কাগজ দেখে জানালো তোমার বসার ব্যবস্থা হয়েছিল অ্যাকচুয়ালি সেমিনার হল 2-তে, তো তুমি এখানে ওয়েমার জমা দাও, বুকলেট জমা দাও, দিয়ে সেমিনার হল 2-তে চলে যাও, যদি ওরা তোমাকে এখনো অ্যাবসেন্ট না করে থাকে তাহলে তুমি পরীক্ষাটা বসতে পারবে, তোমার 40 মিনিট চলে যাওয়া মানে এই পরীক্ষা তোমার এমনিও তুমি ফেল ধরে নিতে পারো, বৃথা চেষ্টা, যা থাকে কপালে আমি চলে গেলাম। সেমিনার হল 2 সামনের বিল্ডিংয়ের দোতলায়, তিনতলায় উঠতে হলো সেমিনার হল 2 এর জন্য, সেখানে গিয়ে বলাতে আমাকে মোটামুটি একটা সিট দিল, পাখা ফাঁকা নেই, লাস্ট বেঞ্চের দিকে বসিয়ে দিল, জানলার পাশে ছিল, মানে হাওয়া খেলছিল, সেখানে বসে আমি একটা কী ব্যাপার, প্রথম দিকের পেপার, প্রথম দিকের 40 মিনিট, মানে 40 মিনিটে যেগুলো অ্যাটেন্ড করেছি সেগুলো সহজ সহজ ছিল, সুতরাং
তাড়াতাড়ি করে ওগুলোকে আমি দাগিয়ে নিয়েছি। আমার যে স্ট্র্যাটেজি ছিল প্রথমে আগে দাগাবো তারপরে ওএমআর ফিল করব, সেটা না, কারেক্ট অ্যান্সার স্পট করছি, দাগিয়ে ফেলছি, স্পট করছি, দাগিয়ে ফেলছি, বেশি মানে ন্যাকড়া জড়াইনি, আর যেগুলো জানি না হাতি লাগাইনি, এরকম স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষাটা দিয়েছি এবং 132টা মার্ক করেছি। তো যদি আমি জানি না কাট অফ কত উঠবে, 110, 120, কেউ বলছে, 125, 125টা কারেক্ট আমি করতে পেরেছি বলে আমার মনে হয় না। আমি এখনও ভয়ের চোটে ওএমআরে মানে অ্যান্সার কি চেক করিনি বা করছি না। অনেকগুলো প্রশ্ন বেশ কঠিন ছিল, কার্লাইল সার্কুলার, তারপর মানে অনেকগুলো বেশ বাঁশ বাঁশ প্রশ্ন ছিল। আমি যেগুলো যেগুলো পারবো দেখেছি মেরেছি, এবং আমাদের একটাই বলা হয়, স্ট্র্যাটেজি বলা হয়, 120-র বেশি যদি দেখো কারেক্ট, তারপর যদি তুক্কা মারার কেস থাকে বেশি তুক্কা লাগাবে না, তাহলে কেঁচে গন্ডুস হয়ে যেতে পারে, 120টা শিওর শট মারতে পারলে শিওর শট মারবে। তো যাই হোক, এই রকম হয়েছে পরীক্ষা, মন ফোন ভেঙে গেল এবং সেলফোনও ভেঙে গেল। আমি একটা সেলফোন কিনেছিলাম গত তার আগের দিন, এই পরীক্ষা পারপাসেই কেনা, মাত্র 2700 টাকা দিয়ে একটা ছোট্ট সেলফোন কিনেছিলাম ফ্যান্সি মার্কেটে গিয়ে। একটা চায়না সেলফোন ছিল, ওটা নাম হচ্ছে এম হর্স কোম্পানির ছোট্ট একটা মোবাইল ফোন কিনেছিলাম। সেটা মানে অ্যাকচুয়ালি হলে তো ফোন নিয়ে যাওয়া যায় না, আর এদিকে দামি ফোন নিয়ে হলে যাওয়াটাও রিস্কি, কারণ তুমি ব্যাগে করে ফোনটা রেখেছো, তোমার ব্যাগ থেকে কেউ ঝেপে দিল, তখন তোমার মানে পেছনে বাঁশ হয়ে যাবে। তাহলে সস্তার ফোন যদি যায়ও তাতে তোমার গায়ে লাগবে না, এইভাবে একটা সস্তার ফোন কিনে নেওয়া এবং যাওয়া। তো সস্তার তিন অবস্থা, শনিবার কেনা হয়েছিল, রবিবার পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে বাড়ি এসে দেখি স্ক্রিন গেছে ফোনটা। আমার বন্ধু বললো ফেলে দেওয়া ছাড়া আর কোনো ইয়ে নেই, ফোনের গল্প শেষ। এই হচ্ছে ডবল ডবল ধাক্কা, ডবল ডবল লোকসানের ঘটনা। এবার আরেকটা বাঁশ, বাঁশ যখন আসে তখন বাঁশ বাগান হয়ে আসে জীবনে। এবার আরেকটা বাঁশ হচ্ছে, 24 তারিখ থেকে 31 তারিখ অব্দি ফাইনাল সেমিস্টার হবে। আমি যে আগের ব্লগে বলেছিলাম হয়তো সেমিস্টার ক্যান্সেল হয়ে যাবে, সেমিস্টার ক্যান্সেল হয়ে যাবে, সেমিস্টার ক্যান্সেল হচ্ছে না, 24 থেকে 31 অবধি ফাইনাল মানে সেমিস্টারটা হচ্ছে। 7টা পরীক্ষা 6 দিন, একদিনকে 2টো পরীক্ষা থাকবে, আর প্রত্যেক দিন পরীক্ষা হচ্ছে 50 নম্বর করে 1.5 ঘন্টার, মানে লিখতে লিখতে হাত খুলে হাতের নাট বল্টু খুলে বেরিয়ে আসবে। এই হচ্ছে সিচুয়েশন। আমি জানি না আমি কিভাবে এটাকে ডিল করব, আমার সত্যি এ ব্যাপারে ইয়ে নেই। কালকে ফাইনাল জানতে পারবো টাইমিংয়ের ব্যাপারে। তো সম্ভবত WBCS প্রি পাস করছি না, একদিকে ভালো, প্রি যদি পাস না করি তাহলে মেন্সের হেডেক নেই, যদি প্রি পাস করে যাই তারপর মেন্সে ফেল করি তখন হচ্ছে ডাবল 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 বাস। আমি জানি না কি হবে, আমি জাস্ট চুপচাপ আছি। আর একটা ব্যাপার আমি তো ঘটিয়েছি, সেটা হচ্ছে PhD ফর্ম ফিল আপ করে রেখেছি, যদি সিলেক্টেড হয়ে যাই তো PhD তে ঢুকে যাব।
জানি না কি ফায়দা, ফায়দা তো নেই কিছু, মুখের ভেতর যেন গোবি মরুভূমির বালি। তো 31 অবধি ভালোই বাঁশ থাকবে, এবার যদিও অনলাইন পরীক্ষা, তবু বাঁশ ইজ বাঁশ, দের ইজ নো ডিনাইল অ্যাবাউট দ্যাট। ভগবানকে ডাকছি, যদি PhD ডাকটা পাই তাহলে একটু আপাতত যন্ত্রণা হ্রাস পায়, কিছুটা মলম পড়ে, জানি না কি হবে। আমি আমার গেম কি খেলতে পারবো এখানে আমার জানা নেই। PhD এর জন্য আমাকে 1 সেপ্টেম্বর অবধি অপেক্ষা করতেই হবে, আর থার্ড সেপ্টেম্বরে আমার একটা কিছু লোচা আছে কিন্তু আমি মনে করতে পারছি না। আসলে WBCS এর পড়ার চাপ, এখানকার পড়ার চাপ, দুটো মিলিয়ে আমার মাথায় 3rd সেপ্টেম্বর একটা কিছু খুব ভাইটাল ছিল যেটা আমি ভুলে গেছি। দেখা যাক, হয়তো মনে পড়ে যাবে, কোনো পরীক্ষা কি জানি না। দেখি কি হয়, জয়দেব মণ্ডল একটা বিরাট বিরাট ডায়লগ দিয়েছিল 30শে আগস্ট, জানি না সে কি আন্টিকা বন্ধন করবে, মানে আঁটি বাঁধিবে সেটা জানি না। সে বলেছিল 30শে আগস্ট না হলে 15ই সেপ্টেম্বর, মোট কথা ঝুলে আছি। পরীক্ষা দিয়ে আজকে তড়িঘড়ি এসেছি, বাড়ি ফিরেছি, সে একটু খাওয়া দাওয়া করলাম, এখন শুয়ে আছি, চিন্তা করছি যে আগামী আগামীতে কিভাবে কিভাবে কি করে কোপ আপ করবো।